ফেলো করি মাখো তেল, বচনের মাহাত্ম্য ভারতীয়রা ভালোভাবেই জানেন। প্রাইমারি স্কুলে এডমিশন থেকে সরাসরি হাসপাতালের সিট, টেবিলের নিচে মুহূর্তে এক হাত থেকে আরেক হাতে চলে যাওয়া নোটের কল্যাণে চাইলেই মিলছে সমস্ত। সেই লজ্জাজনক ছবি এবার প্রকাশ্যে নিয়ে এলো এক সমীক্ষা। সেখানে বলা হয়েছে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয় ভারতে, দ্বিতীয় স্থানে রয়েছে কম্বোডিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে এক সংস্থার করা সমীক্ষায় জানা গিয়েছে, ভারতের 47% মানুষ বিশ্বাস করেন যে গত 12 মাসে দুর্নীতি বেড়েছে। পাশাপাশি 63% মানুষ এটাও মনে করেন যে দুর্নীতি রুখতে সরকার ভালো কাজ করছে, অর্থাৎ দুর্নীতির পারদ চড়লেও কেন্দ্রের মোদী সরকারের উপর এখনো আস্থা রয়েছে অনেকের। এই সমীক্ষায় জানা গিয়েছে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয় ভারতে, এদেশে 39% কাজে ঘুষ দেওয়া হয়, 46% মানুষ কোনো সরকারি পরিষেবা পাওয়ার জন্য উপর মহলে যোগাযোগ করেন। এদের মধ্যে 32% মনে করেন উঁচু জায়গায় যোগাযোগ না করলে তারা পরিষেবা পেতেন না। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের 20,000 মানুষের উপর সমীক্ষা চালায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সেই সমীক্ষায় অংশগ্রহণকারীদের গত 12 মাসে দুর্নীতি নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হয়েছিল। মূলত পুলিশ, আদালত, সরকারি হাসপাতাল, পরিচয়পত্র সংগ্রহ ও অন্যান্য পরিষেবা নিয়ে প্রশ্ন করা হয় অংশগ্রহণকারীদের। জানা গেছে 42% ক্ষেত্রে তাদের পুলিশকে ঘুষ দিতে হয়েছে, পরিচয়পত্র পেতে ঘুষ দিতে হয়েছে 41% ক্ষেত্রে। এদিকে ঘুষ দেবার নিরিখে সবচেয়ে নিচে রয়েছে জাপান ও মালদ্বীপ, দুটি দেশেই মাত্র 2% কাজে ঘুষ দেয়া হয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।